জি আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে আমি যদি আমার ওয়াইফকে এখানে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি না করতে সেটা চাই, আমি বুঝতে পেরেছি, আপনার সেকেন্ড জি প্রপোজিশনটা বলেন। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে অর অথবা আমি যদি নিজে ডক্টরেট প্রোগ্রামে ভর্তি হই, জি বলেন। সেটা ক্ষেত্রে আমার ওয়াইফ আমার ডিপেন্ডেন্ট হয়ে এখানে থাকতে পারবেন কিনা, নাকি ওনাকে বাংলাদেশে গিয়ে অ্যাপ্লাই করে আসতে হবে? ওকে বুঝতে পেরেছি, ওকে থ্যাংক ইউ। এই দুইটা প্রশ্নই আমরা বুঝতে দুটো পেরেছি প্রশ্ন। মিস্টার। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? না ঠিক আছে, থ্যাংক ইউ, এই দুটো প্রশ্ন উত্তর জানতে পারলে ওকে দুইটা ভালো। প্রশ্নই আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে থ্যাংক ইউ মিস্টার রহমান, দুইটা জি প্রশ্নই আপনি যদি উত্তর দেন। আমরা কোনটা আগে আনসার করবো, আগেরটা না এটা? আগেরটাই দিয়ে দেন, তারপরে ভাইয়ের আচ্ছা দিন। উনিটা করে ফেলি, যেহেতু হ্যাঁ আমার স্ক্রিনে ওকে আছে। ওকে উনি 2010-এ আসছেন, উনি মাস্টার ডিগ্রি করেছেন, PhDতে আছেন এখন, ওনার স্পাউস জয়েন করেছেন ওনার সাথে। তো আমরা জানি যে কেউ যদি সেম ক্যাটাগরি থাকে তাহলে সেখানে সুইচিংয়ের প্রশ্ন, PhDতে সুইচিং এমনিতে হয় না আনলেস সেম ক্যাটাগরি এন্টিগ্রেন্স থেকে থাকে, যে কারণে ওনার PhDতে উনি চলে গেছেন। PhDতে যদি আবার স্টুডেন্টে যান তাহলে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল। ওনার ওয়াইফ আসছিলেন এজ এ স্পাউস অফ এ PhD হোল্ডার, জি বলেন। তো সেজন্য আমি মনে করি যে ওনাদের যদি, যেহেতু ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং ওনারা সেম ইন কান্ট্রি অ্যাপ্লাই সুইচিং করতে পারবেন না যেহেতু PhDতে আছেন। ওকে আইদার ওয়ে উনি যদি মনে করেন PhD থেকে স্টুডেন্টে যান সেটাও ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল, বা স্টুডেন্ট থেকে PhD ওনারা সুইচ করতে চাইলে, ক্যাটাগরি চেঞ্জ হলেই PhDতে ইন কান্ট্রি করা যাবে না। সেম ক্যাটাগরি যদি থাকেন তাহলে বলা যাচ্ছে যে হ্যাঁ সুইচিং করা যাবে, একই সাথে একই স্ট্যাটাস নিয়ে আসলে পরে। এটাই ওকে আগের প্রশ্নটার উত্তর যদি দেন আর কি। আগেরটা উনি বলছিলেন যে আমি আনতে পারি কেন দেখি, যে উনি ওয়াইফ ছিলেন ব্রিটিশ, 27 মাসের ভিসা দেওয়া হয়েছে, ওয়াইফ আইএলএ জন্য অ্যাপ্লাই করবেন আগামী ফেব্রুয়ারিতে, যে ওনার কোয়ালিফাই করবেন, ওনার B1 লাগবে কিনা? অবশ্যই লাগবে, আমরা আগেই বলেছি যে 28 ফেব্রুয়ারিতে, 28 অক্টোবরে চলে আসছে, সুতরাং ওনাকে অবশ্যই B1 করতে হবে। B1 শুধু না, লাইফ ইন দ্য ইউকে টেস্ট। দুটো B1 নিয়ে সবাই শঙ্কিত, লাইফ ইন দ্য ইউকে এখনই লাগে বা ইসল সিটিজেনশিপ মেটেরিয়াল, না B1টা কিন্তু নিয়ে সবাই না, কনসার্ন। 28 অক্টোবর থেকে তারা কিন্তু বলছে লাইফ ইন দ্য ইউকে তো লাইফ ইন দ্য লাগছেই, ইউকে টেস্ট, ইন হ্যাঁ এডিশন ইন সেটা এডিশন B1 B1, লাগবে। হ্যাঁ সেটাই তো আমরা, হ্যাঁ এটা আপনি ক্লারিফাই করেছেন, দুটোই লাগবে। এবং যেহেতু উনি আগে কিন্তু শুধু এই ইসল উইথ সিটিজেনশিপে হয়ে যেত আর কি, তো এখন লাইফ ইন দ্য ইউকে টেস্টটার সাথে ওইটা দিয়ে B1 দিচ্ছে, লাগবে, হ্যাঁ তো সেটাই এটা কিন্তু ওনার মানে বাচ্চার ব্যাপারে প্রশ্ন ছিল যে উনি নিজে ব্রিটিশ, বাচ্চা ব্রিটিশ হবে করতে পারবেন কিনা। আচ্ছা হ্যাঁ ওইটা তো সেটা বলেছি। ব্যাপারে আমি বলবো, যেহেতু উনি ব্রিটিশ, কারো প্যারেন্টস যদি, আইদার প্যারেন্টস যদি ব্রিটিশ বা সেটেল ইন দ্য ইউকে হয় আর জন্ম এই দেশে হয়, সেই বাচ্চা অটোমেটিক অটোমেটিক ব্রিটিশ ব্রিশ, সুতরাং বাচ্চা অবশ্যই ব্রিটিশ, উনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সিটিজেনশিপের জন্য দরকার অ্যাপ্লিকেশন নেই, করার দরকার দরকার হবে হবে। ওকে থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শকরা, আপনারা যারা প্রশ্ন করেছিলেন বিরতিতে যাওয়ার আগে যিনি এবং বিরতিতে আসার পরে যিনি প্রশ্ন করেছেন, আপনারা দুজনেই প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই আমি চলে যেতে সবার লগে একটু আলাপ করতে চাই। জি হোক ভাইয়া। জি আমি আমি এই দেশে বাইতে আবার মনে করো কত বক্ত আগে থেকে আছি, বুঝছেন প্রায় 12-13 বছর হয়ে গেল, বহুত দিন হয়ে গেছে। জি জি তো ওই থেকে তো আমার ফ্যামিলি লইয়া দেশে আসলাম আর কি। জি বাক্কা আগে 2009 আমি আসলাম, আর ফ্যামিলি আসলাম পরে 2001। বুঝছেন এখন আমার, আমরা অ্যাপ্লিকেশন করছিলাম, ওই অ্যাপ্লিকেশন করার বাদে আমরা তো একটু জানাই সেনাবাদের কনসিডারও আছিল, আর এর পরে আমার আমার ছেলের আর কি 10 বছর হয়ে গেছে, ওকে বুঝছেন তো 10 বছরও লাগে ছেলের আলাদা করতে থাকি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করায় আমার বাচ্চারে দিলাইছে আর কি, তারা ব্রিটিশ পাসপোর্ট দিয়েছে, পয়লা সিটিজেনশিপ বানাইছি, বানানোর বাদে ব্রিটিশ পাসপোর্ট বানাইছি দিলাইছে, জি বুঝছেন তো। এখন হয়েছে কি আমরা ও বাচ্চার জিও দেখাই আছে, আমরা আমরার এজ তো অলরেডি রিকনসিডার শুনো আছিল, পরে সলিসিটার সাহেব কইলে আবার নয়া পাবে করতে নাকি, জি কারণ বাচ্চারে তখন ব্রিটিশ পাসপোর্ট দিলাইছে, তখন তো আমরা এটা দেওয়ার কথা দিত, জি বুঝছেনি জি তো। জি বাচ্চার জিও দেখাই আছে যে বাচ্চা ব্রিটিশ হয়ে গেছে, ব্রিটিশ পাসপোর্ট দিলাইছেন তারা, এখন আমরা রেখিতা কিরকম জিও করতো, বুঝছেনি জি তো। করার পরে এখন তারা আমরা আর কিছু জানাইছে না, আমরা তো 1 মাস হয়ে গেছে, একনোলেজমেন্ট লেটারও পাইছি না, কিছু পাইছি না, চিন্তা করি আর পেরেশানে করি আর, দেখি তো হইলো কিছু জানায় না কেন। এখন
আমরা জানাই যে 1 মাস পরে জি মানে ফিঙ্গারপ্রিন্ট দিতাম কি আমরা ওকে ওই জন্য আমার আরো একটা মেয়েও আছে 4 বছর ওকে তো আপনার 4 বছর হয়েছে আর একটা মেয়েও ও দেশে জন্ম হয়েছে আর বাচ্চারও ছেলেরও জন্ম দেশে হয়েছিল তারে তারে ব্রিটিশ পাসপোর্ট দিয়েছে আগে জি কইলো গা জি এখন আপনার কিটা জানতে এখন আমরা কত হইলো আগে যে বিষয়টা লম্বা করে দিয়ে আপনার সময় নষ্ট করে দিয়ে এখন আমরা কত হইলো যে আমরা তো এখন ফিঙ্গারপ্রিন্ট লাগে দিয়েছে বা যে আমরা কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইছি জি অতদিন খবর পরে না কোনটা জানতে চাইছি মাস আগে নাকি বুঝতাম পারছি আপনার কষ্টটা বুঝতাম পারি আর আপনার আমরা আলোচনা করবো ব্যাপারটা লিয়ে ওকে ভাইয়া টেলিভিশন দেখতে থাকো থ্যাংক ইউ মিস্টার রহমান ইউ হ্যাড দ্য কোয়েশ্চন 10-12 বছর হয়েছে বাচ্চা 10 ইয়ার্স আর একটা ব্রিটিশ পাসপোর্ট ফাইলিছে বাচ্চা 4 বছর আছে 10 ইয়ার্স 13-14 হয়ে ফলো কিছু দিন 12-13 বছর হয়ে গেছে দেশে এখন ফ্যামিলি লাইফ এজ এ প্যারেন্ট অফ এ চাইল্ড এক্স ওয়ান করছেন তাই না জি এক্স ওয়ান দে উইল কনসিডার আন্ডার এক্স ওয়ান এবং ব্রিটিশ বাচ্চা ভেরি ডিফিকাল্ট টু রিমুভ ফ্রম দিস কান্ট্রি It is not reasonable to expect the child to leave the UK. So, there are many chances. 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 জি ভাই আপনি ভালো আছেন নি থ্যাংক ইউ জি একটা কোয়েশ্চন করতে আসলাম গো অ্যাহেড অনলাইন কোকো ভাইয়া প্রশ্ন করবা নি হিজ গন ওকে উই উইল হ্যাভ টু গো টু দ্য নেক্সট কলার লেটস সি হু ইজ ইন দ্য লাইন নাও হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমি কি স্টুডিওতে কথা বলতে পারি হ্যাঁ আপনি বলতেছেন বলেন আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন কিনা জি ওকে জি বোন বলেন আমার আমার একটা প্রবলেম হলো যে আমি এডিসি স্টুডেন্ট ভিসা আছি জি অ্যাবাউট 2009 সাল থেকে ওকে তো আমার ভিসা শেষ হবে 2010 এ সরি 13 10th অফ দিস ইয়ারে